الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا سيد رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والسلام, والسلام على من كان نبيا وآدم وآدم بين المهائي والتين فقد خال الله تعالى في الكلام المزيد والفرقان الحميد ورفعنا لك ذكرك

ीना मनो सल् वसले मोसले मा लो मा सले सयीकला सै देनामा

চাই কে চাই না আরো জোরে বলেন চাই কে চাই না আমরা দূর শরে পড়ে সওয়াব হবে না কে গোনা হবে এই জোনাক দূর শরে পড়েনা না আল্লাহ সাইয়েদি না মাওলানা

পে তাপ জলছে আমার অন্তর হয়েছে ও লা এলাহা ইল্লাল্লাহ লা এলাহা বড় করে এলাহা কালমালা

আমার দুনিয়ার দান তুলিয়ার বান্দারা ও আমার দান তুলিয়ার বান্দারা এত সুন্দর মাহফিল সাজিয়েছে তারপর তোরা গুজি গোরগরের মধ্যে থেকেছো তারপরে গো তোমরা চাষছড়ের মধ্যে সময় কাটিয়েছো তখন আল্লাহর দরবারে আমরা কি জবাব করতে হবে এই চিন্তা আমাদের দরকার আছে না নাই বলুন জবান কোলে বলো না আছে এই জন্য যুবক যারা কোন মেডেলের বাইরে আছে আমি সকলকে উদ্দেশ্য করে বলবো আমরা এখনো যারা বেহেস্তের বাগানের বাইরে আছি আমি ভূমিকায় সময় নষ্ট করব না আমি মাত্র টাইম নিয়েছি 50 মিনিট এই 50 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব এখানে যারা বাইরে আছেন সবার কাছে আমার দাবি একটু আমরা প্যান্ডেলের মধ্যে এসে বসি বরি একটু স্পেশালাতের মিনিট জিকির করেন আম লা আল্লাহ আম লা

ए तो मानुष आस्ते से एन ला एन ला एन ला एन ला कौन बावन ये लोग कहीं ले रे मुरशिदी कौन बावन ये लोग कहीं ले गे 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 आगा बाहरे ले माशाल्लाह एन ला एन ला एन ला जवान से

ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলে জবান ছেড়ে হাতটা তুলে বলেন আমরা খুশি নাকি বেজার আর উচ্চ সুরে বলেন খুশি নাকি বেজার যদি খুশি হয়ে থাকেন মহান আল্লাহ তালার দরবারে আমাদের শুকরিয়া তান আদায় করার দরকার আছে না সবাই বলো আলহামদুলিল্লাহ আর উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ তোমরা সবাই বসা পড়ো না তাই তো সুন্দর হই আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে যেই মহান আল্লাহ আপনাকে আমাকে অতি মায়া করে দয়া করে মহব্বত করে মেহেরবানি করে অন্য কোন নবীর উম্মত না বানিয়ে অন্য কোন রাসূলের উম্মত না বানিয়ে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন এমন একজন রাসূলের উম্মত বানিয়েছেন যেই নবী সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না জোরে বলেন না আল্লাহু আকবার এখন রসুল সৃষ্টি যদি না হতো কিছুই বলতে এখানে আসবান সৃষ্টি করত না জমিন সৃষ্টি করত না লৌহ সৃষ্টি করত না চন্দ্র সৃষ্টি করত না জান্নাত সৃষ্টি করত না জাহান্নাম সৃষ্টি করত না সৃষ্টি করেছে একমাত্র কামলে ওয়াদা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুবহানাল্লাহ এখন দলিল কোথায় দলিল আমরা পেয়ে যাই দলিল হচ্ছে হাজিরিন হচ্ছে হাদিসে কুদসি ওই হাদিসে কুদসির মধ্যে লিখতেছে একটা ইবারত লিখতেছে বলতেছে লাউলা কালামা কালাকতু আফলাক ওগো নবী আপনাকেও সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না জুরে বলেন না সুবহানাল্লাহ তো ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার জুরে বলো খুশি নাকি বেজার যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণ কারক যিনি হচ্ছে সমস্ত নবীগণের নবী সুবহানাল্লাহ বলবেন না যিনি হচ্ছে আ কে মাওলা তাসদারে মদিনা সরকারে দু আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজা জবান ছেড়ে বলেন খুশি নাকি বেজা তো এই জন্য শুক্রিয়া আদায় করে সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা তিন বাড়ির মুরব্বী আজকে আসে কাবারি সৌদি বাড়ির বইয়া বাড়ি তিন বাড়ির মুরব্বী যদি মঞ্চের মধ্যে আসে তাইলে তৃষ্টির জায়গা হবে না আপনারা কোথায় আমার আহ্বান থাকবে এত সুন্দর ভেস্তের বাগান সাজিয়েছে সকলে যেন আইসা বসে পড়ে আর প্যান্ডেলের বাইরে নয় সবাই যেন বসতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলুন আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম কথাটা হচ্ছে এই আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম সুফিউল্লাহ থেকে সারহুল্লাহ পর্যন্ত এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পাই গাম্বর সমস্ত নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত পাঠিয়েছেন আল্লাহর কাছে লিখিত পাঠিয়েছেন আল্লাহ আমরা নবী হয়ে যেই খুশি হয়েছি রসুল হয়ে যেই খুশি হয়েছি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি

আল্লাহ কয় আমি যে একজন আল্লাহ আছি আমি যে একজন প্রভু আছি আমি যে একজন ইলা আছি আমি যে একজন মাওলা আছি আমি যে একজন রব আসি এখন আমি আল্লাহ তো নিজের জিকির নিজে করতে পারি না কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এখন আমি তো নিজের নিজে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারি না নিজের নামাজ নিজে আদায় করতে পারি না তখন আমি কি করব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করেছি

আল্লাহর রাসূলের মুজিজেকে কিছু মানুষ বিশ্বাস করতে চাই না মুজিজা এক জিনিস কারামত এক জিনিস আউলিয়া কেরামতের হকুল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উনারও কিতাবের মধ্যে এসেছে আউলিয়া কেরামতের হকুল আল্লাহর ওলিদের কারামত সত্য সরি বলেন merhaba तू कारামত এক জিনিস মুজিজা এক জিনিস এখন মুজিজা কি এগুলো আমাদের জানার দরকার আসনালাই আপনাদেরকে কারো কষ্ট হচ্ছে কারো ইনশাআল্লাহ আলোচনা যত কোন আছে ইনশাআল্লাহ করার চেষ্টা করব মুজিদা কি আবু জাহেল একদিন গেছে যায় বলতে যে বাতিজা জীবনে অনেক কিছু করেছো আজকে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমানবি কই চাচা আপনি কি সত্যি বলতেছেন মাথা বলবেন না আমানবি কই চাচা আপনি কি সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি বলতেছি আজকে আমি কালেমা করে তোমার কাছে ইসলাম ধর্মটা গ্রহণ করে নেব আসলে মূলত আবু জাইল এই মুসলমান হইতেছে না আয়াত দেখে আমার নবী কি ফারা না আচ্ছা আর আমার রাসূল আমার রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে আচ্ছা এই সামনে আলোচনা আসছে সবাই বলেন মারহাবা বলতেছে যে আমার হাতের মুঠির মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আজকে আমি কালেমা পড়ে তোমার কাছে মুসলমান গ্রহণ করব সবাই বলেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পর আবার এত আপনি একবার নয় দুই বার নয় তিনবার নয় চারবার নয় অনেকবারই বলেছেন কিন্তু আপনি তো মুসলমান হন নাই আল্লাহ আকবার

সবাই স্টেজে বসে সবাই মঞ্চে মালানা গভীর মনোযোগ হে আমার বাবা জিরারি ও আমার দাম তুলিয়ার বাবা

পুজিশন আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি চিৎকার মেরে বলেন না আল্লাহ ওয়া গাবারে কেমন পুজিশন বাড়িয়ে দিয়েছে আমার নবীর সম্মান কেوان বাড়িয়ে দিয়েছে গো আবু জাহেল বলতেই কথা কি মনে আছে আপনাদের মনে আছে নি আবু জাহেল বলতেই আমার হাতের মুটের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কাছে মুসলমান হয়ে যাবা আমার নবী আপন আর নবীজি মায়ার নবী দয়ার নবী বলে চা চা এত আপনি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন কিন্তু আপনি তো মুসলমান হন নাই এই কথা যাই মাত্র আমার নবীলা যে এই মাত্র এই কথা বললেন বলার পর কইয়া আজকে সত্যি সত্যি মুসলমান হয়েয়া যাবো তোমার কাছে এই মাত্র টাইমে তার হাতের মধ্যে একটা জিনিস লইছে রে বাবা লোয়ার পর কই আমি মুসলমান হব আগে বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো যে আমার হাতের মুঠের মধ্যে কি আছে তাহলে আমি মুসলমান হইবো আমার নবী আপনার নবে যে মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আমার নবী আপনার মায়ার নবী ডাক দিয়ে বলি ও বুঝিল চাচা গো আপনি কি সত্যি মুসলমান হবেন ও হ্যাঁ সত্যি মুসলমান হব আমার নবী কই চাচা আপনার হাতের মুটের মধ্যে কি আছে আমি বলবো না হাতের মুটের মধ্যে যেটা আছে এটা বলবি আমি নবীকে সুবহানাল্লাহ আর জোরে বলা সুবহানাল্লাহ চাচা আপনার হাতের মুঠের মধ্যে কি আছে আমি বলবো নাকি হাতের মুঠের মধ্যে আমি বলবে ভালো করবেন না কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো জোরে বলেন বুঝতে অসুবিধা হচ্ছে কারো এবার আমার নবী যখন এই কথা বললেন আবু জাহেল হাসিদা ডাগা আ বলে বাতিজা রে ও বাতিজা যদি তোমার হাতের মোটের মধ্যে যেটা আছে যদি আমার হাতের মোটের মধ্যে যেটা আছে এটা যদি তুমি নবীকে চিনে তাইলে তোর বেশি ভালা হাতের মোটকে প্রশ্ন করে ও হাতের মোট তোমার মধ্যে কি আছে গো হাতের মোট থেকে আওয়াজ দিতে ও আবু জাহিল না। তিনি হচ্ছে রহমাতাল লিল আলামিন জুরে বলেন না আল্লাহু আকবার হাসরে মর্তিকা কাংকোটা आवाजে বুঝাই ইল্লা তুমি চিনছো না তিনি তো রহমাতাল লিল আলামিন গাছে চিনে পশু চিনে পাতা চিনে তুরলটা সবই চিনে আমার নবী কে কিন্তু মানুষ রূপে কিছু শয়তান আছে যারা আমার নবীকে চিনেনা কথা কোন ঠিক কিনা আর আসতে বলুন ঠিক কিনা সবাই আমার কিন্তু দেখা যাচ্ছে আজকে গাছ চিনে পাতা চিনে মানুষ রুবে গেলে চিনে না এই জন্য আমি বলি কাউকে গালাগালি করে ইসলাম প্রচার করা যায় না কাউকে বাইরে বাইরে করে ইসলাম প্রচার করা যায় না ইসলাম যদি তুমি প্রচার করতে চাও আল্লাহর রাসূলের দিকে তাকাইতে হবে আল্লাহ নবী কত কৌশলে ইসলাম প্রচার করে চলে রে আমরা সেই রাসূলের দিকে তাকাইতে চাই কি চাই না এবার যখন আবু জাহেল এই কথা বলার পর হাতের মূর্তিকে আওয়াজ দিচ্ছে তাকে

কেমনে সারবো আপনার কাছে কোনো ঔষধ আসেনি দেন আমার নবী আপনার নবীজি মায়ার নবী ডাক দিয়া বলে যুবকেরি এই তিনটা জিনিস কি তুমি সারতে চাও ও হা ইয়া ইয়া হাবিবাল্লাহ এই তিনটা জিনিস আমি সারতে চাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না ইয়া আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন হেদায়েতের মালিক কে আরো জোরে বলেন হ্যাঁ দে মালিক তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহরবান অঙ্গ গহে না সুয তোমার গণমান বুঝেও বুঝে না বুঝেও বুঝে না তো বুঝাম তুমি রহাবান তুমি মেহেরবান চিৎকার মেরে বলে না ভগব আর জুরে বলে নাই আর সুরাল্লা আপনার নবি জি এই যুবক কা বলে যুবক রে তিনটা জিনিস কি তুমি ছাড়তে চাও ও হায় ইয়া রাসুল আল্লাহ তিনটা জিনিস আমি ছাড়তে চাই சித்த মেরে বলে না আল্লাহু আকবার যেই মাত্র যুবকরা আমার নবি এই কথা বইলা ফলছে গো আল্লাহু আকবার

আমার নবী আপনার নবে যে মায়ার নবে দয়ার নবে একটা ডাক মাইরা বলে যুবকেরি প্রথম অবস্থায় তোমার মিথ্যা কথা বল মিথ্যা কথা ছেড়ে দিতে হবে এবারে যুবকটা চিন্তার মধ্যে পড়লেন আমার নবী তোমাকে প্রথম জানা করার কথা না করে নাই প্রথম তো আমার মদ খাওয়ার কথা না করে নাই প্রথম অবস্থায় আমার নবী একটা কথা সহজ একটা বুদ্ধি দিছে সহজ একটা উপদেশ দিছে এইটা যদি আমি না ছাড়তে পারি গো তাহলে তো হবে না এখন আমরা রসুলের আদেশ মানতে চাই কি চাই না আর সিতার মেরে বলেন চাই কি চাই না এবারে যখন যুবক তাই কত চিন্তা করেন যুবকটা দৌড়াইতে দৌড়াইতে এই কথা তার মাথার মধ্যে নিয়ে। যুবকটা সুন্দর করে চলে গেলেন রে বাবা যেই মাত্র যুবকটা সই লাগেছে গো আল্লাহু আকবার

তার মধ্যে একটা কথা আছে আই হাই আবার নবী তো বলেছে মিথ্যা বলা যাবে না জীবনের মধ্যে মিথ্যা বলবো যদি আজকে আমি এখনো খারাপ কাজ করি তাহলে তো আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার জবাবদিহিতা করতে হবে তাহলে তো নবীর কাছে গিয়ে আমার বলতে হবে আমি এই কাজটা করে আসি এখন আমি কি করব এই কথা যেই মাত্র যুবকটা চিন্তা করছে রে আমার দাম তুলিয়া রাব্বার এই কথা চিন্তা করার পর যুবকটা খারাপ কাজ করার জন্য যখন কাপড় গুলা করলেন ওই কাপড় গুলা আবার রিটার্ন যুবকটা নিজে নিজে পয়রা নিলেন চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার আমার আরো জুড়ে বলেন না ইয়ার রসুল আল্লাহ যেই মাত্র যুবকটা জমা করার জন্য গিয়েছে যাবার পর নবীর কথা বলে কইরা যেই গেছে রে এই মাত্র ওই যুবকটা জানা করে নাই চিৎকার মেরে বলে না সুবহান আল্লাহ আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার এবারে যুবকটা জানা করে নাই যুবকটা আবার আর একটু সামনের দিকে গেলেন আল্লাহু আকবার বলেন যুবকটা সামনের দিকে গেলেন যাইয়া দেখতেছে ওইখানে অন্যান্য বন্ধুরা মদ পান করতে করছে যুবকটা মনে মনে কয়ে আই ভাই এখন তো আমার বন্ধুর অন্যান্য অন্য বন্ধুরা মদ পান করতেছে এখন তো আমার মদ খাবার ইচ্ছে করতেছে দেখবেন যে যে তার নেশা এটা কিন্তু এত সহজে চাটতে পারে না কথা বলে আমি ঠিক কিনা সাধারণত একটা एग्जांपल দিই আপনি সিগারেট কান একটা পান কান সেটা প্রথম অবস্থায় কিন্তু আপনি ডাইরেক্ট কিভাবে ছাড়তে পারবেন না একটু সময় নেবে কথা কোন ঠিক কিনা এটা আস্তে আস্তে ছাড়তে হবে ও এখন এই যুবকটা সারা জীবন খারাপ কাজ করছে করার পর যুবকটার মনে চাইছে আল্লাহর বই তার অন্তরে বলে জেগেছে জেগেছে বলে যুবকটা আল্লাহর নবীর কাছে গেছে বাজান কষ্ট হচ্ছে কারু কার আপনার গেছে কারু এই আলোচনাগুলো দরকার বর্তমান যুবকরা মদের দিকে গিয়ে যাচ্ছে খারাপ কাজের দিকে গিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি এই জন্য আমি সব মাহফিলে যুবকদের উদ্দেশ্যে বর্তমানে কিছু কথা বলি কারণ এটা বর্তমান ট্র্যাক ক্যাপিটাল আমার আলোচনাটা করে আমার ধর্ম সবাই বলেন মারহাবা যে মাত্র যুবকটা অন্য অন্য বন্ধুরা মত পান করতেছে ওই যুবকটা মত পান করার পর যে মাত্র যুবকটা মত করতেছে হঠাৎ করে দেখতেছে ওই অন্য অন্য বন্ধুরা মত পান করতেছে এখন আমি কি করব এই মাত্র যুবকটা যখন মদের বোতলটা এমন ভাবে করলেন বলার পর যখন মুখের মধ্যে নিবেন রে বাবা হঠাৎ করে মনে আসে আই ভাই আমার নবী তো বলছে মিথ্যা বলা যাবে না আজকে দিন শেষে যদি আমি যাই আর যাওয়ার পরে যদি আল্লাহর

এরপর যখন আমার নবীর কথা মনে পড়ছে গো ওই মাত্র যুবকটা মদ পান করে নাই এবারে দিন শেষে যখন যুবকটা দিন শেষে যখন আল্লাহর নবীর দরবারে ছয়লা গেছে রে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হে নবীজি গো আমি আপনার দরবারে এসেছি আমার নবী যুবকটাকে দেইকা সুন্দর করে একটা মুসকি হাসি পাঠালেন সুবহানাল্লাহ আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ার একটা দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যুবকটাকে দেইকা একটা সুন্দর একটা তাবাচ্চুম হাসি মারলেন যেই মাত্র হাসি মারলেন যুবকটা ডাক বলে নবীজি ও মায়ের নবী গো আমি তো আপনার কাছে এসেছি আমার নবী কিন্তু যুবকের অন্তরের কথা জানে জানার পর আমার নবী আপনার নবী একটা ডাক দিয়া বলে যুবকের ও যুবক আজকে দিনে তুমি কয়টা গুনাহ করেছো যুবক কই ইয়া নবী গো আমি গুনাহ করতে গিয়েছি তবে ঠিক আছে যেই মাত্র আপনি নবীর কথা মনে পড়ছে গো আমি যুবকের গুনাহ করি নাই সিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার আর আরো জোরে বলে নাই আরে আল্লাহ এই জন্যই বলি যুব আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ নাম প্রচার করা প্রথমে কথা বলি রে

যে তুমি ছেড়ে দাও মিথ্যা কথা অন্য পাপ গুলো তুমি ছাড়তে পারবে এই জন্যই বলি মিথ্যা হচ্ছে সকল পাপের মূল কথা বলেন মিথ্যা হচ্ছে সকল পাপের আমার নবী এমনভাবে ইসলাম প্রচার করেছে হেকমতে আর আমরা প্রথমে গিয়ে বাইরে বাইরে মারামারি নয় ইম্পসিবল এটা চলবে না আল্লাহ রাসূল কিভাবে ইসলাম প্রচার করেছেন রাসূলের কথা রাখলাম আল্লাহর ওলিরা কিভাবে ইসলাম প্রচার করেছেন আমাদের সেই দিক সেই দিকে আমাদের তাকাতে হবে কথা বলেন ঠিক কিনা আর হুজুর বলেন ঠিক কিনা আমার নবী হচ্ছে রাহমাত আলিল আর হুজুর রাহমাত আমার নবীজি রহমাতুল্লাহ আলামের মধ্যে কোন সন্দেহ আছে আর হুজুর সন্দেহ আছে بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين

জগতের বন্ধুরা ও আমার মুরব্বী বাবা জিরা রে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে অহমদ হিসেবে প্রেরণ করেছে আল্লাহকে যদি প্রশ্ন ও

ও পরার অধিকার আল্লাহ আপনি আপনার বন্ধুকে কোন জায়গার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আমার আল্লাহ ঢাকা দিয়া বলে দুনিয়ার বান্দারা রে ও দুনিয়ার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি আল্লাহ শুধু আমার বন্ধুকে একটি স্থানের জন্য রহমত হিসেবে না আমি আল্লাহ আমার বন্ধুকে শ্রীলঙ্কার জন্য শুধু রহমত হিসেবে পাঠাই না এক একটা কাঁটির জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমত হিসেবে পাঠাই না তাহলে কোন জায়গার জন্য রকম হিসেবে পাঠিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দার আরে আমি আল্লাহ যত জাগার রব আমার বন্ধু হচ্ছেন তত জাগার রহমত চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার আরো জুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা বলে যেতে চাইলে বলা যায় না মদিনার শ্রেতে গলে বাবি বারে বার কবে যাব ওই মদিনা রোজা তোমার চিৎকার মেরে বলেন না আল্লাহ ভগবান আমরা সেই রসুল চাইকে চাই না আর জুড়ে বলেন চাইকে চাই না আমার যুবক বাইরারি ও মোর বাবা জিরা রে আর অল্প কিছু কোন আলোচনা করব আমার টাইম পুরাই আসছে এইজন্য দুই একটা কথা বলি আমি শেষ করে দেব আমার বাবা আর বন্ধুরা বাইরা বর্তমান সমাজে আলেমরা কিন্তু ফিতনা সৃষ্টি করতেছে কিছু আলেম সব না কয়েকজন আলেম ওমন ভাবে লক্ষ্য লক্ষ কোটি গুরু মানুষগুলাকে তারা খুব কষ্ট করছে তারা কাফের করছে কথা কোন ঠিক না যেমন দেখেন একটা বিষয় আল্লাহর রাসূলকে চিক্সপ বলে রাসূলকে নিরকর বলে মুরক বলে এখন তার ভক্ত যারা আছে তারাও কি এটাকে সামর্ট দেয় আর সামর্ট দেবার ফেললেই সে কাফের হই কথা বলেন ঠিক কি গুরু ঠাকুর আল্লামা আসসাভালি তানভি ওনার কিতাবটা কোন ওয়াজ করব

কথা ঠিক না এরপর আরেকটা বিষয় নিয়ে আমরা মতানক বিশেষ করে শূন্য কিন্তু দেখি পার্থক্য দুইটা বিষয় নিয়ে

প্রথম শূন্য হবে কিন্তু আমরা সাধারণত বুঝি নূর নিয়ে যে মাছ তারা এটা তারা তাদের কিতাব কিতাবুল ইসলাম নোট সত্যি

আচ্ছা একটা কিতাব এটা দুলিয়ে দিলাম আর একটা কিতাব

বুঝাই নাই এই নুর দ্বারা একমাত্র আমার নবী আহমদ আলী কি বুঝাইছে সবাই বলেন এখন আমাদের মতনব্য কোথায় আমরা তো আপনার কিতাব থেকে দিলাম কথা বুঝছেন না তাদের কি নাম দিকে দলিল দিচ্ছে এখন তারা নূর ফানা সাধারণত সাহাবীরা বলতেছে নবী নূর একজন সাহাবী যার হচ্ছে মালিক ইবনে ওই সাহাবীটা একদিন উহুদের ময়দানে শয় লাগেল কোথায় গেলেন উহুদের ময়দান যখন যুদ্ধ হইতেছে এমন সময় আমার নবীকে কাট্টা কাফের দলেরা কাট্টা বেঈমানের দলের তাদের কোনো মায়া নাই দয়া নাই আমার কথা কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কারো আর জোরে বুঝতে অসুবিধা হচ্ছে কারো আচ্ছা বুঝদই চলছে তো আর কয় আছে

আমার জীবনে কত আমার কই জানো না তুমি মানুষের রক্ত হারাম আর মালিক বিশ্রাম কষ্ট নবী আমি আপনাকে মানুষ জানি না আমি জানি আলামিন আমার প্রশ্ন মানুষের রক্ত হচ্ছে হারাম এখন মালিক আমার নবীর আমার নবীর রক্ত এখন সেই রসূলকে আমরা মানতে চাই কি চাই না আর ওজরে বলেন চাই কি চাই না সেই রসূলকে মানার দরকার আছে না নাই বলুন আল্লাহ পাক কবুল করুক সবাই বলুন আমিন ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ